I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. हेलो फ्रेंड्स, আমি গৌরব, আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে একটি খুব সস্তায় 2BHK ফ্ল্যাট দেখাবো আপনাদের। ভিআইপি থেকে মাত্র 1 কিলোমিটার ডিসটেন্সে আপনাদের এই ফ্ল্যাটটি দেখাবো। আপনাদের আমরা লোকেশন এবং প্রাইস ভিডিও শেষে জানিয়ে দেবো, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি নতুন ফ্ল্যাট, ইউজ হয়নি। বিল্ডিংটি মোটামুটি 5-6 বছর হয়ে গেছে, কিন্তু ডেভেলপার রেখে দিয়েছিলেন ফ্ল্যাট দুটো, এখন বিক্রি করে দেবেন, কোনোভাবেই কোনোদিন ইউজ করা হয়নি। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি গ্রাউন্ড ফ্লোরে আছে। এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা সিসিটিভি এছাড়া লিপ সিকিউরিটি এগুলো পেয়ে যাচ্ছেন। এই দেখুন, সিসিটিভি লাগানো আছে অলরেডি, এখানে আছে লিফট। লিফটে করে আপনারা চাইলে টপ ফ্লোরে বা ছাদে উঠতে পারবেন। তাহলে চলুন আজকে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি দেখে নেব। এই হলো সোজাসুজি যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটি আছে। এটা হলো সিঁড়ি, সিঁড়িতে মার্বেল ফিনিশ করা আছে, কিন্তু ফ্ল্যাটে আপনারা ভিট্রিফাইড টাইলস, মানে ফ্লোরিং ভিট্রিফাইড টাইলস পাচ্ছেন। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি কিন্তু লোনেবল প্রপার্টি, ঢুকেই আপনারা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটিতে আপনারা একটি ইউনিক জিনিস পাবেন, যেটি হলো এখানে কিন্তু আপনারা একদম সেপারেট ড্রয়িং এবং ডাইনিং পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদের আমরা চলুন দেখিয়ে দেবো। এই জায়গাটি আপনারা ড্রয়িং হিসাবে ইউজ করতে পারবেন ফ্ল্যাটের, এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন, যেটা কিনা কিচেনের ঠিক পাশে আছে, যেটা একদম সেপারেট আছে। ডাইনিং হলটাকে আপনারা কিন্তু একটি দরজার মাধ্যমে পুরো সেপারেট করতে পারবে, কিচেন এবং ডাইনিং আলাদা আলাদা করে করতে পারবেন। আপনাদের আমরা জানলা খুলে দেখিয়ে দিচ্ছি ডাইনিং থেকে, দেখুন কত ডিস্টেন্স আছে দুটো বাড়ির মাঝখানে, তাই আপনারা প্রচুর আলো হাওয়া কিন্তু এই ফ্ল্যাটগুলো থেকে পাবেন। আর কিচেনটি একটি কম্প্যাক্ট কিচেন, কিচেনের মধ্যে আপনারা কিন্তু কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার এসবের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এক্সস্ট ফ্যানের পয়েন্টও করে দেওয়া আছে, স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে। এই দেখুন সব পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া 4 ফুটের টাইলস এখানে লাগিয়ে দেওয়া আছে। তাহলে এবার আপনারা বুঝতেই পারলেন ড্রয়িং এবং ডাইনিং কত সুন্দরভাবে আলাদা করে করা আছে, যেটি কোনো ফ্ল্যাটে কিন্তু আপনারা পাবেন না। এবার আপনাদের আমরা টয়লেটটি দেখিয়ে দেবো। এই হলো কমন টয়লেট, টয়লেটের মধ্যে সব রকম ফিটিংস লাগানো আছে এবং গিজার পয়েন্টও করে দেওয়া আছে। টয়লেটের মধ্যে আপনারা 7 ফিটের টাইলস পেয়ে যাচ্ছেন, এছাড়া ছোট ছোট র্যাক করে দেওয়া আছে। টয়লেটের পাশে একটি কমন আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন, এই হলো বেসিন। এবার আপনাদের বেডরুম দেখিয়ে দেবো। এই হলো ফার্স্ট বেডরুম, বেডরুমের সাইজ আছে 11 ফিট বাই 12 ফিটের, দুটো বড় বড় জানলা আছে, তাই খুব ভালো এয়ার ভেন্টিলেশন হবে, আলো হাওয়া কিন্তু খুব আছে, প্রচুর আলো হাওয়া কিন্তু এই ফ্ল্যাটটিতে পাবেন। গ্রাউন্ড ফ্লোর বলে এরকম না যে আলো হাওয়া পাবেন না। আপনাদের আমরা জানলা খুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কতটা গ্যাপ আছে প্রত্যেকটি বাড়ির মাঝখানে। এই বেডরুমটির সঙ্গে আপনারা একটি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন, চলুন অ্যাটাচ টয়লেটটি দেখে নেওয়া যাক। এই হলো অ্যাটাচ টয়লেট, এই টয়লেটের মধ্যে ফিটিংস লাগিয়ে দেওয়া আছে এবং 7 ফিটের টাইলিং এর কাজ করা আছে। এর ফ্লোরিং আছে মার্বেল ফ্লোরিং করে দেওয়া আছে, মানে দুটো টয়লেটই আপনারা কিন্তু মার্বেল ফ্লোরিং পাচ্ছেন এবং ঘরগুলোতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস। উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টও করে দেওয়া আছে। আর কমন টয়লেটের উপরে আপনারা লফট পেয়ে যাবেন, যেটা দেখানো হয়নি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ হলো কমন টয়লেট, তার উপরে এই লফট আপনারা পেয়ে যাচ্ছেন। লফট কিন্তু একটি খুব দরকারি জিনিস, আপনারা সবাই একটি লফট চান, এই ফ্ল্যাটে কিন্তু আপনারা একটা লফটও পেয়ে যাচ্ছেন। এবার সেকেন্ড বেডরুমটা দেখে নেব। এই বেডরুমটা সাইজ আছে 10 ফিট বাই 11 ফিটের, বেডরুমের মধ্যে একটি অ্যাটাচড ব্যালকনি পেয়ে যাচ্ছেন, একটি সুন্দর স্কোয়ার বেডরুম এখানে পাচ্ছেন। ব্যালকনিটি দেখিয়ে দেবো, ব্যালকনিতে কভার গ্রিল করে দেওয়া আছে। এই ফ্ল্যাটটি একটি ব্যাকসাইডের ফ্ল্যাট, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আপনাদের আমরা দাম বলে দেবো, এত কম দামে কিন্তু এই এরিয়াতে কোনো রকম ফ্ল্যাট আপনারা পাবেন না। এই টোটাল ফ্ল্যাটটির সাইজ আছে 840 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ এরিয়া মানে 840 স্কোয়ার ফিট, এবং ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে মাত্র 23 লক্ষ টাকা। এখানে 4 হুইলার পার্কিং নেই, আপনারা বাইক পার্কিং ফ্রিতে করতে পারবেন। এবার আপনাদের আমরা লোকেশনটি বুঝিয়ে দেবো। এখন আমরা আছি
কেষ্টপুর জোড়াখানায়। এই কেষ্টপুর জোড়াখানা ভিআইপি রোড থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স। কেষ্টপুর জোড়াখানা একটি জনবহুল এরিয়া, এখানে আপনারা মার্কেট, ব্যাংক, এটিএম, স্কুল সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা সল্টলেক যেতে চান, এখান দিয়ে সল্টলেক যাওয়ার জন্য এখন বড় ব্রিজ হয়ে গেছে 206 ফুট ব্রিজের কাছে, যেখান দিয়ে আপনারা যে কোনো গাড়ি নিয়ে সল্টলেক চলে যেতে পারবে। এছাড়া ফুটব্রিজ তো আছেই, আগেও ফুটব্রিজ ছিল। এখান থেকে সল্টলেক ফুটব্রিজ মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে এবং ভিআইপি রোডও 1 কিলোমিটারের মধ্যে। এছাড়া নিউ টাউন এখান থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, তাই কানেক্টিভিটির দিক থেকে খুব ভালো জায়গা এটি। এবং দেখতে পাচ্ছেন রিক্সা স্ট্যান্ড, এখান থেকে আপনারা রিক্সা করে, এছাড়া 12C/2 বাসও এই রাস্তা দিয়ে চলে, বাসে করেও আপনারা ভিআইপি রোড পৌঁছে যেতে পারেন। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।